প্রিয় দর্শক, শুভ দুপুর। আমরা সবাই সৌন্দর্য পিপাসু এবং একটা কথা প্রচলিত আছে, সেটি হচ্ছে যে আগে দর্শনধারী পরে গুণবিচারী। আসলে অনেক ক্ষেত্রে প্রথমে আসলে শারীরিক সৌন্দর্য বা মুখের যে সৌন্দর্য সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াতে পারে। আর তার জন্যই আজকের ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে আমরা যে বিষয়টি নির্ধারণ করেছি সেটি হচ্ছে মুখের সৌন্দর্যবর্ধক চিকিৎসা। এবং সেই বিষয়ে আমাদের যে সাথে আজকে অতিথি হিসেবে আছেন ডাক্তার ইকবাল আহমেদ, স্পেশালিস্ট প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন, সহকারী অধ্যাপক, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। ধন্যবাদ আপনাকে অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা স্যারকে স্বাগত জানালাম, কিন্তু এর আমরা এখন যে এটিএন বাংলার নিয়মিত করোনা বিষয়ক যে হেলথ আপডেট সেটা আমরা রিপোর্টটা দেখতে চাই। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 8,428 জনে। মৃত ব্যক্তিদের মধ্যে 4 জন পুরুষ ও 1 জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে 3 জন ও চট্টগ্রাম বিভাগে মারা গেছেন 2 জন। সবশেষ 16,414 নমুনা পরীক্ষায় 614 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 3.74%। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,47,930। এদিকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 936 জন। মোট সুস্থ 4,99,627। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্যার, প্রথমেই আপনার কাছে আসতে চাই যে আমরা আসলে এই যে মুখের সৌন্দর্য বর্ধক চিকিৎসা বলতে আসলে কি কি বুঝি আমরা, এটু যদি আমাদেরকে ব্যাখ্যা করতেন। জি, ধন্যবাদ। এটিএন বাংলার দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটি বলছিলেন যে মানুষ আজন্ম সৌন্দর্য পিপাসু, আসলে মানুষ তার শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সুন্দর রাখতে চায়, এবং এই সৌন্দর্যের বিচারে সবচেয়ে বেশি প্রায়োরিটি ভোগ করে যে অঙ্গটি সেটি হলো মুখমণ্ডল। এই মুখমণ্ডলের সৌন্দর্যের সামান্য হানি, সামান্য বিকৃতি অথবা বয়সের জন্য যে সামান্য পরিবর্তন হয়, এটা হলে মানুষের দুশ্চিন্তার কোনো অন্ত থাকে না। এবং এইসব কারণেই মানুষ আমাদের কাছে আসে যে তাদের সৌন্দর্য বাড়ানোর জন্য অথবা তারুণ্যদীপ্ত একটা চেহারা পাওয়ার জন্য। এবং যে কারণগুলির জন্য এই জিনিসগুলো হতে পারে, যেটা হলো যে কোনো জন্মগত কারণে হতে পারে অথবা কোনো দুর্ঘটনাজনিত বিকৃতি হতে পারে অথবা কোনো রোগ শোকের জন্য অথবা সবচেয়ে বেশি যেটা হয় যে বয়সের জন্য যে স্কিনের যেসব পরিবর্তন হয়, জন্মগত কারণে যেটা হতে পারে, যেমন কারো হয়তো নাকটা একটু দেবে আছে, হ্যাঁ, কারো হয়তো ঠোঁটটা চিকন বা ঠোঁটটা বেশি মোটা, বেশি প্রোট্রুডেন্ট হয়ে আসছে, সে এটা পছন্দ করছে না। আর ঠোঁট কাটা, তালু কাটা, সেটা তো আছে। এইগুলো ছাড়াও সৌন্দর্য হানি যে ঘটাচ্ছে সেটা হলো তার হয়তো থুতনিটা একটু বেড়ে আছে অথবা কারো থুতনিটা একটু ভিতরের দিকে চেপে আছে, জিনিসটা একদম ঢালু হয়ে আছে, যেটা সে পছন্দ করছে না। তো এই ধরনের প্রবলেম হতে পারে। আর বয়সের জন্য তো আমরা জানি যে বিভিন্ন ধরনের পরিবর্তন হয়, এই যে আপনার কপালটা কুচকে যাচ্ছে, আপনার ভ্রুটা হয়তো ঝুলে পড়ছে, চোখের পাতা হয়তো উপরে ঝুলে পড়ছে, চোখের নিচের পাতার যে সমস্যাগুলি হয় সেটা হলো যে হয়তো চোখের নিচের পাতার আর অনেক কুচকে গেছে অথবা ওখানে একটু ফোলা ভাব, যেটাকে আমরা ব্যাগি আইস বলি। নাকটা হয়তো কারো দাবা, মানে বোঁচা নাক অথবা অধিক প্রশস্ত নাক, অথবা যে জিনিসগুলো হয় যে বয়সের জন্য মুখের স্কিনটা হয়তো একটু ঝুলে গেছে, হ্যাঁ, ঝুলে গেছে, নেকের স্কিনটা ঝুলে গেছে। আরও যেটা হতে পারে যে ওই ঠোঁট মোটা চিকন যেটা বললাম, তারপরে হলো যে আপনার যে এই চিনের নিচে ডাবল চিন মানে চর্বি জমে একটা ডাবল চিন হয়, এগুলোর খুব দ্রুত এবং খুব সুন্দর সমাধান আছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একটু একটু করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস সম্বন্ধে জানতে চাইব, বিশেষ করে কপালে বা নাকে বা চোখের যে চিকিৎসাগুলো রয়েছে এবং পাশাপাশি ঠোঁটের। আমি তার আগে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখি, এন্টি এজিং বা বিভিন্ন ক্রিম বা অন্যান্য কিছু, এগুলো আসলে কতটা ইফেক্টিভ মানে এন্টি এজিং এর ক্ষেত্রে, যেহেতু আপনি বলছিলেন যে চামড়া কুচকে যাওয়া ঝুলে যাওয়ার ব্যাপার, একটু যদি বলতেন। হ্যাঁ, এই ধরনের চটকদারি বিজ্ঞাপন দিয়ে রোগীদেরকে সবসময় বিভ্রান্ত করা হচ্ছে। তারা যেহেতু সোশ্যাল মিডিয়াটা সবাই ইউজ করছে, এই সোশ্যাল মিডিয়াটা তারা ইউজ করে বিভিন্ন পার্লারে, বিভিন্ন সেলুনে এন্টি এজিং ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তারা ফিলার দিচ্ছে, হ্যাঁ, পিআরপি দিচ্ছে। তো এই জিনিসগুলো বিষয়ে আসবো আমরা। স্যার, একটা ফোন কল নিয়ে নিই, কারণ আমাদের দর্শক অলরেডি ফোন কল শুরু করে দিয়েছেন। জি, আসসালামু আলাইকুম দর্শক। জি, আপনার নাম এবং বয়স বলে আপনি স্যারকে আপনার প্রশ্নটি জিজ্ঞেস করতে পারেন। আমার নাম হচ্ছে সাদমান, হ্যাঁ, আমার বয়স 25। জি, 25 বছর। জি, আপনার সমস্যার কথাটি একটু বলবেন। হ্যালো। জি, আপনার সমস্যার কথাটি একটু কাইন্ডলি বলবেন।
আমার সমস্যা হচ্ছে মানে ছেলেদের স্তন বড় হওয়া, হ্যাঁ জি, যেটা গাইনোকোমাসিয়া বলে, সেই ব্যাপারে আমি স্যারের কাছে একটু জানতে চাচ্ছি স্যার। জি জি বলুন। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। গাইনোকোমাশিয়া, যেটা আসলে ম্যান বুবস বা অনেক সময় এরকম টার্মেও ডাকা হয়, ওনার সম্ভবত এরকম সমস্যা এবং বয়স হচ্ছে 25, এবং এই 25 বছর বয়সে একটা ছেলের জন্য এটা সম্ভবত একটু বিব্রতকর। স্যার যদি এটার সমাধানে। জি ডেফিনেটলি, এটা পুরুষের একটা একান্ত সমস্যা। এটা যখন তার স্তনটা যখন বড় হয় এবং এটা মহিলাদের নারীদের আকৃতি ধারণ করে বা তার কাছাকাছি হয়, তখন সে নিজেকে গুটিয়ে রাখে, এ পোশাকের কারিশ্মায় সেটা ঢাকার চেষ্টা করেন, সেটা যখন ব্যর্থ হয় না, সে তখন এক ধরনের একদম ডিপ্রেশনে চলে যায়। এই ধরনের রোগীগুলি যখন আমাদের কাছে আসে, এবং যেহেতু একটা প্রচারণা আছে যে এই জিনিসগুলোর খুব ইজি সমাধান আছে, যেটা হলো যে আগে খুব ইয়ে করে বড় করে কেটে এই সার্জারিগুলো করা হতো, এখন খুবই সহজ একটা সমাধান আছে, যেটা হলো যে আমরা লাইপোসাকশন করি। লাইপোসাকশন মানে চর্বি বের করে ফেলা, স্তনের নিচে ছোট্ট একটা ফুটা করে আমরা একটা নালিকার মতো একটা ডিভাইস ঢুকিয়ে দেই, সেখান থেকে সমস্ত চর্বি লাইপোসাকশন করে নিয়ে আসি, কাটাকাটি খুবই সামান্য পরে, এবং যে গ্ল্যান্ডটা থাকে সেটা হলো 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার কেটে মাত্র আমরা গ্ল্যান্ডটা বের করে নিয়ে আসতে পারি। এটা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই সম্ভব। আগে যেটা অজ্ঞান করে করা হতো, এগুলো সাধারণত খুব বড় না হয়ে গ্রেড 3 এবং 95% ক্ষেত্রেই আমরা এটা লোকাল অ্যানেস্থেশিয়া মানে হলো ইঞ্জেকশন দিয়ে অবশ করে আমরা এই জিনিসটা করতে পারি। এটার খুব সহজ সমাধান আছে, পেশেন্ট সাথে সাথে বাড়ি চলে যেতে পারবে। বা খুবই চমৎকার। এবং স্যার একটু জানতে চাই যে এই টাইপের কেসেসগুলো জি একবার সার্জারি করার পর কি আবার রিকারেন্স হতে পারে কিনা, মানে আবার জি ধন্যবাদ, খুবই একটা প্রাসঙ্গিক প্রশ্ন। আবার এই কোশ্চেনটা আমাদেরকে রোগীরা খুব ফ্রিকোয়েন্টলি করে থাকে, এবং এটা হওয়ার সম্ভাবনা মাত্র 2%, 98% ক্ষেত্রে পরবর্তীতে আর হবে না। আপনি যেভাবেই করেন, সার্জারি করে করেন আর লাইপোসাকশন করেই করেন, এটা একবার সরে গেলে 98% সম্ভাবনা যে আর হবে না। জি স্যার, আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, অ্যান্টি এজিং ক্রিম বা বিভিন্ন কসমেটিক প্রোডাক্টস যেগুলো আসলে চটকদার, এবং পাশাপাশি হচ্ছে ফর্সা হওয়ার ক্রিম আমরা ফেসবুকে অনবরত লাইভ দেখতে পাচ্ছি, এগুলো নিয়ে কথা বলছিলাম। এবং পাশাপাশি আমি আরেকটু প্রাসঙ্গিক জিনিস একটু আপনাকে বলতে চাই যে আমরা এটাও দেখছি যে লেজার ট্রিটমেন্টও বিভিন্ন জায়গায় করা হচ্ছে, বিভিন্ন সেলুনে, বিভিন্ন জায়গায়, যারা হচ্ছে কোনোভাবেই এটার সাথে ইনভলভ না, তারা সে মানে পড়াশোনা তো নাই, অপেশাদার, অপেশাদার একটা ব্যাপার। সো এই সম্বন্ধে যদি স্যার আপনার, এটা এক কথায় বলতে গেলে হলো এটা অপচিকিৎসা, এবং আপনি আমার কাছে তো এই ধরনের প্রচুর পেশেন্ট আসে, এবং দেখা যায় যে এই অপচিকিৎসার শিকার হয়ে তারা একটা বিকৃতি নিয়ে আমাদের কাছে আসে। কয়েকদিন আগে একজন পেশেন্ট আসলো, সে চোখের নিচে ফিলার করেছে এবং এটা এত ফুলে আছে, এখন এই জিনিসটা কমানো যাচ্ছে না। আমি বললাম যে কোথায় থেকে করেছেন, বললো যে মিরপুর একটা বিউটি পার্লার থেকে সে করেছে। এখন এটা তো ডক্টরের কথা, একজন ট্রেন্ড অ্যাস্থেটিক সার্জন, সরি প্লাস্টিক সার্জন, তাদের করার কথা। এখন আমি জিজ্ঞেস করলাম যে কত টাকা নিয়েছে, বললো যে একটা হিউজ অ্যামাউন্টের কথা বললো। এই অ্যামাউন্টে কিন্তু সে একজন সার্জনের কাছ থেকে সেটা করাইতো। তাদের হয়তো ধারণা যে একজন সার্জনের কাছে গেলে অনেক বেশি পয়সা লাগবে, অথবা সে হয়তো প্রপার ওয়েটা জানে না যে কোথায় যেতে হবে, কোন জায়গায় যেতে হবে। কসমেটিক প্রোডাক্ট যেগুলো আছে, যেগুলো রেগুলার আমরা দেখছি যে মানুষজন, হ্যাঁ কসমেটিক প্রোডাক্ট যেগুলো এই যে চটকদারি বিজ্ঞাপনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে, আমি বলবো যে এগুলো অ্যান্টি এজিং কিনা, এইটা যদি কোনো একজন সার্টিফাইড ডক্টর প্রেসক্রাইব করে তাহলে আমি ব্যবহার করতে বলবো। আদারওয়াইজ কোনো একটা ফয় গিয়া যে কসমেটিক কোম্পানির ক্রিম কিনে আমরা লাগাতে থাকলাম, এতে কিন্তু মানে ইয়ার চাইতে, উপকারের চাইতে ক্ষতি বেশি হয়। আর যে ফর্সা হওয়ার যে বিষয়টা বলছিলেন, ফর্সা হওয়ার আকাঙ্ক্ষা মানুষ মাত্রই আছে, এবং এইটা সম্বন্ধে সবচেয়ে বড় সত্য যেটা, যে খুব বেশি ফর্সা করা যায় না। ফর্সা হওয়ার পরিমাপ একক হলো শেড, অনেকগুলি 7 শেড, যেমন একটা মানুষকে যদি একদম কালো থেকে ফর্সা করেন সেটা বলবে যে 7-8 শেড ফর্সা, কিন্তু এরকম করা যায় না। এগুলো বিভিন্ন প্রসিডিউর মিলে হয়তো 1 শেড বা 2 শেড উজ্জ্বলতা বা সামান্য মেলানিন কমানোর একটা ওয়ে থাকতে পারে, এগুলো খুব বেশি এফেক্টিভ না, অনেক বেশি চেঞ্জ করা যাবে না। আরেকটি কল নিতে চাই, আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটি করতে পারেন। আমি মুকুট কুমার হালদার, তেজগাঁ ঢাকা থেকে বলতেছি, বয়স 26 বছর, ঢাকা সৌন্দর্য বর্ধনের জন্য আমি স্যারের কাছে কিছু জানতে চাই। নাকের সৌন্দর্যবর্ধক যে সার্জারি, যে প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, সেটা হলো যে
কারো নাক হয়তো বোচা বা দেবে গেছে, সেই এটার উচ্চতা বাড়াতে চায়, কারো নাক হয়তো অধিক প্রশস্ত, হ্যাঁ সে সেটা কমাতে একটু চিকন করতে চায়, অথবা নাকের জন্মগত ত্রুটি থাকে, যেমন ঠোঁট কাটা তালু কাটার জন্য নাকের জন্মগত ত্রুটি থাকে সেটা হতে পারে, অথবা আঘাতপ্রাপ্ত হয়ে একটা নাকটা আঁকা বাঁকা হয়ে গেছে, সেই সার্জারি সেই জিনিসগুলো আমরা কারেকশন করে থাকি, সেটাকে রাইনোপ্লাস্টি সার্জারি বলে। রাইনোপ্লাস্টি সম্ভবত লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েই করা হয়। হ্যাঁ, রাইনোপ্লাস্টি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে 95% কেসে আমরা লোকাল অ্যানেস্থেসিয়া, মানে হলো যে শুধু ইঞ্জেকশন দিয়ে নাকটা অবশ করে সেটা আমরা করতে পারি, এবং অধিকাংশ ক্ষেত্রে রাইনোপ্লাস্টির যে সময়টা লাগে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। আপনি যদি শুধু উঁচু করতে চান সেটা বিভিন্ন ওয়ে আছে, যেমন আমরা শরীরের বিভিন্ন জায়গা থেকে কার্টিলেজ বা নরম হাড় নিয়ে সেটা উঁচু করতে পারি, অথবা সিলিকন ইমপ্লান্ট দিয়ে আমরা সেটা করতে উঁচু করতে পারি। এবং যে জিনিসটা হলো যে নাকের সার্জারিতে যেহেতু কোনো ধরনের দাগ না বোঝা যায় বা দাগ খুবই সামান্য বোঝা যায়, যেটা হলো যে সেই জন্য আমরা কিছু কৌশল সার্জনরা আমরা কিছু কৌশলের অবলম্বন করি, যেমন মনে করুন কেউ হয়তো নাকের উচ্চতা বাড়াইতে চাচ্ছে, সেই ক্ষেত্রে ইমপ্লান্টটা আমরা কোন দিক দিয়ে কেটে ঢোকাবো, ইমপ্লান্ট ঢোকানোর জন্য খুবই সামান্য একটু কাটতে হয়। যারা মনে করছেন যে আমি নাকের উচ্চতা বাড়াবো অনেক কাটাকাটি হবে, ব্যাপারটা কিন্তু ওই রকম না, আমরা এই জায়গাটুকু অবশ করে নাকের ভিতর দিয়ে সামান্য একটু কেটে 1 সেন্টিমিটারের মতো কেটে ওই দিক দিয়ে আমরা ইমপ্লান্ট ঢুকিয়ে থাকি, যার ফলে এই কাটাটা একদমই বোঝা যায় না, এবং এরপর পরেই পেশেন্ট চলে যেতে পারবে। এই 30-40 মিনিট পরে যখন অপারেশন শেষ হয়ে যাবে তখন কিন্তু পেশেন্ট হেঁটে চলে যাবে। জি, আমাদের দর্শক যেহেতু নাকের কথা জিজ্ঞেস করলেন, স্যার আমরা একটু মোটামুটি স্টেপ বাই স্টেপ চোখের কিছু ব্যাপার আপনি বলছেন, চোখের পাতা অনেক সময় অনেকের উপরের পাতাটা নিচে ঝুলে যায় বা ব্যাগি আইজ, যেটা চোখের নিচে একটা পাফি একটা নেস পাফিনেস তৈরি করে, এই ট্রিটমেন্টটা সম্বন্ধে যদি একটু বলতেন। জি, এই ধরনের সমস্যা নিয়ে রোগীরা আমাদের কাছে প্রচুর আসেন, যেটা হলো যে চোখের পাতার দুই ধরনের সমস্যা, একটা হলো চোখের উপরের পাতার সমস্যা, চোখের উপরের পাতাতে দুই ধরনের সমস্যা হয়, একটা হলো চোখের উপরের পাতাটা উপরের পাতার যে উপরের পাতাটা একটা ফোল্ড তৈরি করে ডবল আই লিড তৈরি করে, অথবা একদম এত বেশি ঝুলে গেছে যে চোখটা ঢেকে যাওয়ার অবস্থা এমন হয়ে যায়। এবং আরেকটা জিনিস হয় যে বয়সের জন্য ওখানে একটু চর্বি জমে একটু পাফি বেশি একটু ফোলা ফোলা মনে হয়, এটা ব্লেফারোপ্লাস্টি সার্জারি, চোখের পাতার এই সার্জারিটা খুবই সামান্য একটা সার্জারি, খুবই মাইনর একটা সার্জারি, এটা 40-50 মিনিটের মতো লাগে বের করে, এখানে যে চর্বিটা জমে সেটাও আমরা বের করে দিতে পারি। এটা কি লাইপোসাকশনের মাধ্যমে? না, লাইপোসাকশনের মাধ্যমে না, এখানে লাইপোসাকশন সাধারণত করা হয় না। এবং চোখের নিচে যেটা হলো চোখের নিচের পাতাটা কুচকে গেলে চেহারার মধ্যে একটা বয়সের ছাপ বোঝা যায়। জি, ডার্ক সার্কেলস যদি থাকে সেক্ষেত্রে আসলে কি ধরনের কি করণীয় বা সার্জিক্যাল কোনো প্রসিজারের মাধ্যমে এগুলো রিমুভ করা যায় কিনা? জি, চোখের নিচে যে সমস্যাগুলি হয়, যেটা বলছিলাম যে চোখের নিচের পাতাটা হয়তো কুচকে গেছে অথবা ওখানে একটু গর্ত হয়ে গেছে, এবং যেখানেই দেখবেন যে গর্ত হয়ে যায় সেখানে একটু ডার্ক সার্কেল বা একটু পিগমেন্টেশন বা একটু কালো হয়ে যায়। আর একটা সমস্যা হয় যে ব্যাগি আইস মানে হলো চোখের একটা পোর্শন আছে ওখানে চর্বি জমে চোখ একটা ফোলা ফোলা মনে হয়। আর এই দুইটা প্রবলেমই সলভ করা যায়, সার্জিক্যালি করা যায়, যেমন চোখের পাতাটা কুচকে গেলে যেটা আমরা সাধারণত সার্জিক্যালি চোখের পাতাটা টান টান করার একটা সার্জারি করি, এটাকে বলে ব্লেফারোপ্লাস্টি, এটা লোকাল অ্যানেস্থেসিয়াতে আমরা করি, সবসময় লোকাল অ্যানেস্থেসিয়াতে করি। আর যে ডার্ক সার্কেল যেটা বলছেন, ডার্ক সার্কেল হলেই আপনি দেখবেন যে তার সাথে একটা সম্পর্ক আছে যে এই জায়গাটা একটা ডিপ্রেশন থাকে, আন্ডার আই হোলোস বলি, এই হোলো হলেই আমরা যেটা করতে হবে প্রথমে ডিপ্রেশনটা উঠাতে হবে, অর্থাৎ গর্তটা উঠাতে হবে, একটা গর্ত থাকে, এই গর্তটা আমরা যেভাবে করি ফিলার দিয়ে করতে পারি, আর্টিফিশিয়াল ফিলার দা, ইনজেক্টেবল ফিলার, অথবা ফ্যাট ফিলার দিয়ে করতে পারি, নিজের শরীরে ফ্যাট দিয়ে করতে পারি, ফিলার দিয়ে করতে পারি। স্যার আমাদের একটা প্রশ্ন, মানে দর্শক আছেন, আমরা একটু তাকে লাইন দিতে চাই। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম সালাম। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। ঠিক আছে, আমার প্রশ্ন তো মনে করেন যে গালে হয়তো তিল তিল হয় আর এবার হাতে বাজে না, কিন্তু দেখতে খারাপ লাগে। বুঝতে পারছি। জি আচ্ছা, যে স্পট এবং পার্মানেন্ট স্পট এক ধরনের, জি কিছু যে মুখের মধ্যে কিছু অপ্রত্যাশিত পিগমেন্টেশন বা এই যে স্পট যেগুলো থাকে সেটা বিভিন্ন ধরনের স্পট হতে পারে, এটা জন্মগত হতে পারে অথবা এই সান ড্যামেজের জন্য হতে পারে, অর্থাৎ সূর্যালোক দিয়ে যে ড্যামেজ হয় সেটার জন্য হতে পারে। এখন এটার
প্রকৃতির উপর নির্ভর করবে চিকিৎসাটা কী, এবং এই এটা অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় নন সার্জিক্যাল, সার্জারি ছাড়াই আমরা যে লেজারের মাধ্যমে সেটা দূর করতে পারি, অথবা আরও কিছু নন সার্জিক্যাল প্রক্রিয়া আছেন, মাইক্রো নিডলিং প্রসিডিউর, সার্জারি ছাড়া এটা শুধু লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে এটা করা যায়। এটা ডিপেন্ড করবে কী ধরনের দাগ আপনার। হ্যাঁ, তো আপনি যদি একজন প্লাস্টিক সার্জনের সাথে আপনি যোগাযোগ করেন, আপনি হয়তো এই ব্যাপারে সমাধান পেয়ে যাবেন। আমি একটু একটু রিলেটিভ একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে প্লাস্টিক সার্জন বা কসমেটিক সার্জনদের সাথে হোয়াট ইজ দ্য ডিফারেন্স, মানে বেসিক ডিফারেন্স বিটুইন প্লাস্টিক সার্জন অ্যান্ড ডার্মাটোলজিস্ট। জি ধন্যবাদ, খুবই সুন্দর একটা প্রশ্ন। হ্যাঁ, আপনি বলতে চাচ্ছেন যেহেতু সৌন্দর্যবর্ধক চিকিৎসা বোথ ডক্টরস আর ডুইং, প্লাস্টিক সার্জনও করছে, স্কিনের ডক্টররাও করছে, চামড়ার ডক্টররাও করছে, তাহলে আমাদের মধ্যে পার্থক্যটা কি? আমাদের বেসিক পার্থক্য হলো যে আমরা সার্জন আর ওনারা কিন্তু স্কিন বা ভিডি, স্কিন ভিডি হলো বেসিক্যালি মেডিসিন ফ্যাকাল্টির ডক্টর, তারা তারা বেসিক্যালি সৌন্দর্যবর্ধক যে নন সার্জিক্যাল সার্জারি ছাড়া যে সমস্যাগুলি আছে সেগুলো তারা করতে পারবে, আর প্লাস্টিক সার্জন হলো নন সার্জিক্যাল এবং সার্জিক্যাল দুটাই করতে পারবে। এটা হলো প্লাস্টিক সার্জনদের সাথে অনেকেই সার্জারি করতে হলে, বাংলাদেশে সার্জারি করতে হলে যেটা করতে হবে যে সার্জিক্যাল যে কোনো ডিসিপ্লিন, মনে করেন যে নিউরো সার্জারি হতে পারে বা প্লাস্টিক সার্জারি হতে পারে, অর্থোপেডিক সার্জারি, সার্জারির যত ডিসিপ্লিন আছে সবাইকেই কিন্তু 2 বছরের বেসিক সার্জিক্যাল ট্রেনিং নিতে হয়। ট্রেনিং ছাড়া সে পরীক্ষায় অ্যাপিয়ারই করতে পারবে না। তো বেসিক্যালি ওনারা হলেন মেডিসিন ফ্যাকাল্টির লোক, তারা নন সার্জিক্যাল ট্রিটমেন্টগুলো করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। আমাদের দর্শকরা ফোন কল করছেন, তার মধ্যে একটা জিনিস একটু বলি স্যার, আমরা নিচের পোর্শনে, আই মিন ম্যান্ডিবল, ম্যাক্সিলা, এই টাইপের এখানে যদি কোনো চেঞ্জেস অনেক সময় আমরা দেখতে পাই, এবং অ্যাট দ্য সেম টাইম লিপের ক্ষেত্রে আপনি বলছিলেন, আমরা বিভিন্ন সময় হলিউড বলিউডে দেখতে পাই যে নায়িকা বা নায়কদের হচ্ছে ফেসিয়াল চেঞ্জেস আমরা রেগুলারলি দেখতে পাই, কারো ঠোঁট মোটা হচ্ছে, কারো ঠোঁট চিকন হচ্ছে, তো এই বিষয়গুলো যদি একটু বলতেন, এবং পাশাপাশি আমরা একটু ম্যান্ডিবলের যে শেপ যেগুলো আছে সেটা নিয়ে একটু কথা বলবো। জি ধন্যবাদ। সেটা হলো যে ঠোঁটের যে ধরনের প্রত্যাশা নিয়ে রোগীরা আমাদের কাছে আসেন, একটা প্রশ্ন নিয়ে তারপর স্যার আমরা এই প্রশ্নতে যেতে পারি, কারণ অনেক বড় একটা বিষয়। জি আসসালামু আলাইকুম দর্শক, আপনার নাম এবং বয়স বলে আপনার প্রশ্নটি করুন। আমি স্যার গতকালই গোয়াতে থেকে বলছিলাম। জি আপনার সমস্যাটি বলুন। স্যার কথা বলছিলেন ঢাকা বেরিয়ে গেলেন। জি 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 বলুন, আপনার সমস্যাটি বলুন প্লিজ। জি একটু বলেন। বলেন বলেন এক ধরনের রোগ, দেখবেন যে রাস্তাঘাটে অনেকে আছে, যা বিশেষ করে ফকির, সারা গায়ে দেখবেন যে গোটা 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 গোটা, এটাকে নিউরোফাইব্রোমা। আরেক ধরনের নিউরোফাইব্রোমা হয় সাধারণত ফেসে বা এই শরীরের আপার পোর্শনে, একদম চামড়া অনেকটা ঝুলে থাকে, একটা বিভিন্ন জায়গায় গোটা হয়ে চামড়া ঝুলে থাকে, এটা প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমা বলে, এটা মুখের মধ্যেই বেশি হয়। এখন এটা বেসিক্যালি প্লাস্টিক সার্জনরাই করে। নিউরোফাইব্রোমা আপনার যদি অনেক জায়গায় হয়, সারা শরীরে তো সার্জারি করা যাবে না, যে নিউরোফাইব্রোমার যে লেশনগুলি আপনার খুব ক্ষতি করছে, যেমন ফাংশনাল ডিস্টারবেন্স, মানে হলো যে চোখের কাছে আপনার চোখটা ঢেকে দিচ্ছে, ওটা কেটে দিতে হবে। মুখের মুভমেন্টে আপনার খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছে, অথবা আপনার যে নাকের ছিদ্রটা বন্ধ করেছে সেগুলো কেটে ফেলতে হবে। নিউরোফাইব্রোমা সারা শরীর থেকে কাটা যায় না, যে জিনিসগুলো আপনার চেহারার খুব বেশি বিকৃতি করছে সেগুলো কাটা যায়। প্লাস হলো যে যেটা হলো যে কোনো আমার শরীরের ফাংশন যেগুলো ব্যাহত করছে সেগুলো করা যায়। আপনি যেটা বলছেন যে এখন করোনার জন্য বেসিক্যালি ঢাকা মেডিকেলে এবং শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে একটু সেবাটা সীমিত আছে, এবং
আমাদের যে ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট, এটা তো এখন বেসিক্যালি ডেডিকেটেড করোনা হসপিটাল, ওখানে টোটালি এই সার্ভিসটা বন্ধ আছে আপাতত। ওখানে শুধু করোনা রোগীরা আছে এখন, এই সময়ে রোগীদের একটু সমস্যা হচ্ছে, আমরা এই জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমরা আমরা লিপের ছিলাম স্যার, ঠোঁট দুই ধরনের সমস্যা নিয়ে আসে, কারো হয়তো ঠোঁটটা একটু মোটা, একটু বেশি প্রোট্রুডেড হয়ে আছে, সেটা সে পছন্দ করছে না, সেটা কিন্তু খুব সুন্দর করে রিশেপিং করা যায়, এটা ঠোঁটটা চিকন করা যায়, এবং এটার জন্য পুরোপুরি অজ্ঞান দিতে হয় না, বা যে হসপিটালে ভর্তি টর্তি হইতে হয় না, এরকম কিছুই না। আমরা শুধু ঠোঁটটা ইঞ্জেকশন দিয়ে অবশ করে ঠোঁটটা চিকন করে দিই, এটাতে খুব সুন্দর একটা সার্জারি, এটাতে কোনো ধরনের সেলাইয়ের দাগ বোঝা যাবে না, কোনো ধরনের সেলাই বাইরে থাকবে না সাধারণত, এবং রুগী এটার পরে এসে খাওয়া দাওয়া করতে পারবে, কথা বলতে পারবে, মানে হি অর শি ক্যান ডু এভরিথিং। একটু প্রশ্ন, সেটা হচ্ছে যে আমি ধরেন মোটামুটি এক ধরনের রিশেপ করলাম, করার পরে আমার পছন্দ হচ্ছে না, সেই সময় কি আবার আগের জায়গায় ফেরত আনা সম্ভব কিনা? এটা পেশেন্টের সাথে কথা বলে নেওয়া হয় যে সে কতটুকু চেঞ্জ চাচ্ছে। আমরা এই জিনিসগুলো আগের জায়গায় ঠোঁটের একটা পোর্শন যদি আমরা যে পোর্শনটা বাড়তি ওটা কেটে ফেললে সাধারণত আগের জায়গায় একদম এক্সাক্ট আগের জায়গায় যাওয়া যাবে না। এখন এটা আমরা সবসময় বলি যে প্লাস্টিক সার্জারিতে বাস্তবসম্মত প্রত্যাশা থাকতে হবে, দুঃখিত, রিয়েলিস্টিক এক্সপেকটেশন যেটাকে বলি, এটা থাকতে হবে। এটা যাদের নাই তাদের জন্য বেসিক্যালি প্লাস্টিক সার্জারি না। হ্যাঁ, এটা আমরা পেশেন্টের সাথে প্রথমেই আগে কাউন্সিলিং করে নিই, সে কতটুকু চাচ্ছে আমরা কতটুকু দিতে পারবো এটা। আর ঠোঁটের আরেকটা সমস্যা হলো যে অধিকাংশ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঠোঁটটা তার খুবই পাতা পাতলা চিকন, সেটাও কিন্তু আমরা মোটা করে দেয়, অথবা এখন যে ট্রেন্ড আসছে একটু পাউটি লুক চাচ্ছে ঠোঁটের, সেটা আমরা ই করে দিই। সেটা সাধারণত যেটা করি, এটাও লোকাল অ্যানেস্থেশিয়ার মাধ্যমে করা সম্ভব, সেটা হলো যে আমরা পেট থেকে লাইপোসাকশন করি। ওই লাইপোসাকশন করলে বললে হয়তো অনেকে ভাববে অনেক বড় কিছু, না, পেটের থেকে লাইপোসাকশন করে একটু ফ্যাট নিতে ইঞ্জেকশন দিয়ে ফ্যাটটা নেওয়া হয়, এক মিনিট দুই মিনিট লাগে, পরে এই ফ্যাটটা আমরা প্রক্রিয়াজাত করি। প্রক্রিয়াজাত মানে হলো এটা আবার শরীরে ঢোকার মতো একটা পরিস্থিতি করি, সেটাকে ফিজিক্যাল ট্রিটমেন্ট বলে। স্যার আমাদের একটা একজন দর্শক আছে, তারপর এই রিলেটেড একটি প্রশ্ন আছে। জি দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, জি দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করতে পারেন। হ্যাঁ, আমি চিটাং থেকে বলছিলাম। জি বলুন, আপনার সমস্যাটি বলুন। জি সমস্যা বলুন, আপনার আপনার সমস্যাটি বলুন কি বিষয়ে? আমি আমার মেয়ের, জি আমার মেয়ের ঠোঁটের ঠোঁটের এবং নাকের একটু সমস্যা ছিল জন্মগত আর কি, ঠোঁট কাটা। জি জি জি। আচ্ছা, বয়স কত আপনার মেয়ের? বয়স কত? জি একটু প্রশ্ন। 17 বছর। 17 বছর, জি জান, বুঝতে পেরেছি। আমরা এই যে ঠোঁট কাটা তালু কাটা রুগীদের সাধারণত ঠোঁট কাটা রুগীদের অপারেশনটা করা হয় জন্মের পরে, যে জন্মগত রোগ যেহেতু, এটা 6 মাস বয়সে ঠোঁট কাটার অপারেশনটা করা হয়, এবং তালু কাটার অপারেশনটা করা হয় সাধারণত 11 মাস বয়সে। অনেকে ল্যাংদি করেও করে, কিন্তু এটা হলো এক্সাক্ট বয়স অপারেশনটা করার। কিন্তু এই অপারেশন করার পরে কিছু বিকৃতি থেকে যায়, ঠোঁটটা একটু ঠিক যেমন স্বাভাবিক শেপ থাকে না, বিশেষ করে মাঝের অংশ একটা দাগ দেখা যায়, দাগ দেখা যায়, নাকটা হয়তো একটু বেঁকে থাকে, নাকের এই যে কলমালাটা হয়তো একটা সাইডে চলে গেছে, একটা নাকের নোস্টিল হয়তো পিছনে আর একটা সামনের দিকে, এরকম থাকে। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে কারেকশন করা যায়। এখন যে এইজের কথা বলছি, 17-18 বছর বয়সে এই কাজগুলি আমরা করে থাকি, এবং এইটাও লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করা যায়, মানে শুধু এখানে ইঞ্জেকশন দিয়ে অবশ করে আপনি যেদিন আসবেন সেদিন করে আপনি চলে যেতে পারবেন। জি যেটা বলছিলাম যে এই যে লিপের যে সার্জারিগুলো আছে এগুলো কি পারমানেন্ট কিনা, যেহেতু ফ্যাট নিয়ে একদম লাইফ লং, এটা পারমানেন্ট একটা সার্জিক্যাল প্রসিডিউর, অধিকাংশই হলো পারমানেন্ট। জি অধিকাংশই পারমানেন্ট। জি আমরা একটু এবার ম্যান্ডিবল বা হচ্ছে রিশেপ ফেসের, হচ্ছে কেউ ভি শেপ টাইপের অনেক সময় চায়, ভি শেপ ফেস খুবই একটা আধুনিক একটা ট্রেন্ড, এটা অনেকেই চায় যে তার মুখমণ্ডলটা হয়তো গোলাকৃতির, কিন্তু সে একটা চৌকোশ একটা শেপ চাচ্ছে, চোখা চেয়ে সে এটাকে ভি শেপ ফেস বলে। এই ভি শেপ ফেস করতে গেলে আমরা যে কাজগুলি করি সাধারণত, এই যে এই গালের মধ্যে এই অংশে যে ফ্যাটটা থাকে, গালের ভিতরে একটা ফ্যাট থাকে, বাকাল প্যাড অফ ফ্যাট বলে, ওই জিনিসটা প্রথমে আমরা বের করি। এটা হলো সাধারণত মুখের ভিতর দিয়ে সামান্য একটু কেটে করি, উপর দিয়ে কোনো দাগ বোঝা যায় না। তারপরে এই যে জ লাইনটা আমরা শেপ করি, শেপিং করি, শেপিং করি মানে এখান থেকে লাইপোসাকশন করে এখানকার ফ্যাটটাও আমরা কমিয়ে দিই। তারপরে হলো যে আমরা এখানকার এই যে ডাবল চিন যেটা আছে সেখান থেকেও
ফ্যাটটা কমিয়ে দিলে এটা একদম শার্প হয়ে যায়। এবং এই ইয়েটা চিনটা চিনটা আমরা আরেকটু প্রোট্রুডেড করে দিই, যার ফলে একটা ত্রিকোণাকৃতি একটা শেপ আসে, এটা অনেকেই পছন্দ করে। পছন্দ করছেন। আমরা একটু দর্শকের ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি আপনার যাদের ঠোঁট কালো। জি 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 আপনার প্রশ্নটি বলছেন, যাদের ঠোঁট কালো তাদের কি করণীয়? তাই তো। ঠোঁট কালো বেসিক্যালি বার্নিং এর জন্য হয় না, ঠোঁট যারা বেশি সিগারেট খায় অথবা ঠোঁটটা বেশি এক্সপোজ থাকে, যাদের আর্দ্রতার সমস্যা আছে তাদের বেসিক্যালি এই সমস্যাটা হয়। ঠোঁট কালো থাকলে যে আপনি খুব ড্রামাটিক একটা একদম তারা চায় যে গোলাপি করতে, ঠোঁটের কালারটা গোলাপি করতে, এটা একদম ও যেরকম এক্সপেকটেশন করে সেরকম করা যায় না। তবে হ্যাঁ, কিছু পিগমেন্টের মাধ্যমে, হ্যাঁ কিছু প্রসিডিউরের মাধ্যমে পারমানেন্ট লিপ কালার করা যায়, সেটা করা যেতে পারে। অথবা যাদের ঠোঁট কালো তারা সবসময় ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। ময়শ্চারাইজার ব্যবহার করলে যে কালো ভাবটা থাকে সেটা আস্তে আস্তে, যেমন লিপ জেল যেগুলা সেগুলো ব্যবহার করতে হবে। কখনোই ঠোঁটটা ড্রাই রাখা যাবে না, শুষ্ক রাখলেই ঠোঁটটা আস্তে আস্তে আরও বেশি কালো হতে থাকবে। জি স্যার, আমরা ওই যে বলছিলাম যে ম্যান্ডিবলের যে বিষয়টা, এবং এই ক্ষেত্রে আমাদের ডিসিপ্লিন কাইন্ড অফ অ্যাজ এ ডেন্টিস্ট আমি একটু জানতে চাই যে আমাদের ডিসিপ্লিনে আমরা এখানে আসলে অনেক সময় ওরাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি তারা ওরাল ম্যাক্সিলোফেসিয়াল সার্জন যারা তারা কিন্তু এই কাজটা করছেন। জি জি, এটা কি যে ম্যান্ডিবলের যে রিশেপিং, এটা মানে ডেন্টাল ডক্টর যারা ম্যাক্সিলোফেসিয়াল সার্জন তারাও এটা করে থাকেন। তারা তো বেসিক্যালি এটা টেরিটরিটাই বেসিক্যালি তাদের। হ্যাঁ, যেমন এই যে এই ম্যান্ডিবলের এই শেপটা দেখা যায় যে অনেকে অনেক সময় এইদিকে প্রট্রুশন থাকে, এই যে ম্যান্ডিবলের যে অ্যাঙ্গেলটা, এই যে এই হাড়টাকে আমরা ম্যান্ডিবল বলি, যে হাড়টা মুভমেন্ট করে, যে এই হাড়টা এই এখানে যে অ্যাঙ্গেলটা আছে এটা অনেক সময় এদিকে থাকে, তো সে চায় যে এরকম একটা শেপ এদিকে থাকবে। অথবা এই যে ম্যান্ডিবলের যে থুতনি যেটাকে চিন বলি আমরা, এটা হয়তো ভিতরে ঢুকে আছে অথবা বেশি প্রট্রুশন হয়ে আছে, তখন কিন্তু এই ম্যান্ডিবল মানে এই হাড়টার কাটাকাটির মাধ্যমে এটা বাড়ানোও যায় কমানোও যায়। এই সার্জারিগুলো কিন্তু ম্যাক্সিলোফেসিয়াল সার্জনরা করেন। জি ধন্যবাদ স্যার। আমি এবার একটু প্রাসঙ্গিক এবং খুব ইম্পর্টেন্ট একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে অ্যাসিড দগ্ধ পাশাপাশি হচ্ছে কোনো দুর্ঘটনা জনিত কারণে আগুনে পুড়ে যাওয়া বা অ্যাক্সিডেন্টাল অনেক কেসেসে যে মুখের বিকৃতিগুলো ঘটে, বিশেষ করে অ্যাসিড দগ্ধ, যেহেতু এটা একটা আমাদের সামাজিক ব্যাধি। তো এই অ্যাসিড দগ্ধ যারা রয়েছেন তাদের কি প্লাস্টিক সার্জারি করে কতটুকু আসলে আগের চেহারায় ফিরিয়ে আনা সম্ভব? জি ধন্যবাদ। এটা ডিপেন্ড করবে যে তার কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, যে কোনো পুড়ে গেলে যে কোনো অঙ্গের যে পরিবর্তনগুলো হয়, হিল হওয়ার পরেও কিন্তু তার সমস্যা থেকে যায়, তখন এটা আস্তে আস্তে টান ধরতে থাকবে। হ্যাঁ, যেমন মনে করেন যে আমার এই হাতের যদি এই অংশটা পুড়ে যায়, এক সময় টান ধরে এটা একদম লেগে যেতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়। এখন মুখের ক্ষেত্রে যেটা হয় দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রেই এখানে পুড়ে গিয়ে এমনভাবে টেনে আছে, তার একদম থুতনি নিচে নেমে গেছে, একদম দাঁতগুলি দেখা যাচ্ছে, কন্টিনিউয়াস লালা পড়ে, তার হা করতে অসুবিধা, খাওয়া দাওয়ার সমস্যা। প্রথমে আমরা এই ফাংশনাল সমস্যা মানে তার কাজের যেতে কোনো ব্যাঘাত না ঘটে সেই জিনিসগুলো আমরা ঠিকঠাক করে দিই। ঠিকঠাক করে দেওয়ার পরে সেকেন্ড আসে হলো সৌন্দর্যের বিষয়টা। এখন সৌন্দর্যের বিষয়টা কোথায় বিকৃতি হয়েছে সেইটা অ্যাড্রেস করে কিন্তু করা যায়। পোড়ার দাগ অধিকাংশই সার্জারির মাধ্যমে দূর করা যায়। খুব বেশি মানে যে বেড স্কার যেগুলো, যে হাইপারট্রফিক স্কার বা কিলোয়ের টেন্ডেন্সি না থাকলে সেই জিনিসগুলো করা যায়। অনেক পুরার দাগ আপনার এই স্কিনটা টোটালটা কেটে এখানে স্কিন গ্রাফট করেও মোটামুটি একটা ভালো রিকনস্ট্রাকশন, একটা রিকনস্ট্রাকশন করে একটা মোটামুটি একটা ভালো শেপে আনা যায়। কিন্তু একদম কখনোই কখনোই আগের শেপে আনা যাবে না, আল্লাহর দেয়া যে শেপটা এটা মানুষ কখনোই পারবে না। জি, আমাদের সম্ভবত একজন দর্শক আছেন। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আমি নুসরাত বলছি ঢাকা থেকে। আপনার প্রশ্নটি করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমার মুখে অনেক তিল হচ্ছে, জন্মগত কিছু ছিল কিন্তু তিলগুলো আর কি আপনার ছোট ছোট অনেকগুলো হচ্ছে, এটার আমি রেমেডি যাচ্ছি। স্যার, আমরা কিছুক্ষণ আগে আপনি একবার বলেছেন, তারপরে আমাদের ধন্যবাদ। তিল আসলে যেহেতু আপনি বলছেন যে অ্যাকোয়ার্ড মানে হলো যে জন্মগত না, জন্মগত না,
এই জিনিসগুলো খুব সহজেই দূর করা যায়। এটা বেসিক্যালি একদম 10 মিনিটেই দূর করা যায়। আমাদের কাছে লেজার সার্ভিস, ওইটার জন্য ডেডিকেটেড কিছু লেজার আছে, ওইটার মাধ্যমে এটা কাটাকাটি লাগে না। বেসিক্যালি এই ওই জায়গাগুলি আমরা ক্রিমের মাধ্যমে অবশ করে তারপরে ওই যে লেজার দিয়ে ওই জিনিসগুলো তুলে দিতে পারি। এটা 10-15 মিনিটের মধ্যেই সম্ভব। উপকারের থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কয়েকদিন আগে একজন পেশেন্ট আসলো, একজনকে দিয়ে সে ইয়ে করিয়েছে এক জায়গা থেকে, এক জায়গায় নাম লেখা হলো লেজার সেন্টার, কি যেন লেজার সেন্টার, কি একটা লেজার সেন্টার লেখা। এবং ঢাকা শহরে দেখবেন যে বিভিন্ন জায়গায় এরকম, এবং আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাদের চটকদার বিজ্ঞাপনও দেখছি রেগুলার, তারা করছে সেই প্রসিজারের ভিডিও তারা আপলোড করছে। এটা আসলে রেগুলেশনটা আসলে কিভাবে সম্ভব? যদি অধিকাংশ ক্ষেত্রেই আপনি ইয়ে না, যারা করছে তারা ডক্টর না, যারা এই কাজগুলি করবে। এবং এটা রেগুলেশনের দায়িত্ব বেসিক্যালি বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের। এখন এটা বেসিক্যালি তারা দেখাশোনা করবে, এখন তাদের অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করবে এগুলো কতটুকু ছড়া যাবে নাকি এটা মানে সীমিত করা সম্ভব। ধন্যবাদ স্যার। আরেকটু জানতে চাই যে ওভারঅল মানে বার্নের কেসেস যেগুলো হয়, বিশেষ করে আপনারা যেহেতু আপনি বার্নের প্লাস্টিক সার্জন, সো ওই বার্নের পুরো বডির রিকনস্ট্রাকশন কি আসলে সম্ভব কিনা? ডেফিনেটলি সম্ভব। একটা পেশেন্ট যদি আপনার বার্ন থেকে সার্ভাইভ করে যায়, মানে তার বার্ন হলো মানে পুড়ে গেল কিন্তু পরে সে বেঁচে গেল, বেঁচে যাওয়ার পরে বললাম যে হিলিং হওয়ার পরেও কিন্তু বার্নের অভিশাপটা দূর হয় না। বেসিক্যালি তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ টেনে ধরে, বিভিন্ন জায়গায় টেনে ধরে, হাতটা হয়তো এরকম হয়ে গেছে অথবা হাত এরকম হয়ে গেছে, পাগুলি এভাবে টান টেনে ধরছে, এই ফাংশনাল সমস্যাগুলি দূর করা সম্ভব। এবং যেখানে যেখানে সৌন্দর্য সমস্যার প্রয়োজন, আরেক জায়গার থেকে স্কিন এনে অথবা মাংস এনে এই জিনিসগুলো অনেকটাই সমাধান করা সম্ভব। জি স্যার, আমাদের মুখের আরেকটা পোর্শন কিন্তু স্যার কানের যে বাইরের এক্সটার্নাল লেয়ার আছে, সো এই এক্সটার্নাল লেয়ারের ক্ষেত্রে অনেকের কিছুটা ঘাটতি থাকতে পারে বা কারো বেশি থাকে, কারো একটু ছোট থাকে, সো এই ক্ষেত্রে স্যার কি কি করণীয় আছে? জি ধন্যবাদ। এক্সটার্নাল ইয়ার মানে কানের যে সমস্যাগুলি নিয়ে আমাদের কাছে সাধারণত যেটা আসে, জন্মগতভাবে হয়তো তার কান নাই, সেটা কিন্তু তৈরি করা যায়। এগুলো একটা নির্দিষ্ট বয়স আছে, 6 বছর, 4 বছর, 6 বছর, 7 বছর, এই একটা নির্দিষ্ট এইজে আমরা এই কাজগুলি করে থাকি। কানের যে নরম হাড্ডি আছে, তরুণাস্থি যেটাকে বলে, কার্টিলেজ, এটা আমরা এই যে বুকের থেকে নিয়ে গিয়ে এটা তৈরি করি। এক স্টেপে বা দুই স্টেপে এই সার্জারিগুলো করতে হয়। আর কানের সৌন্দর্য বর্ধনের জন্য যে সার্জারিগুলো আসে, দেখবেন যে কানে অনেক সময় যেটা হয় যে নর্মাল যে যে এই যে এই ইয়েগুলি আছে, যে ভাঙতিগুলো আছে, ভাঁজগুলো আছে, এগুলো ভাঁজ না থেকে কারো হয়তো কানটা এরকম হয়ে আছে, এই যে এরকম, এটাকে ব্যাট ইয়ার বা বাদুর কান বা প্রমিনেন্ট ইয়ার বলি, এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে ভাঁজ তৈরি করে দেয়, একটা স্বাভাবিক কানের একটা আকৃতি দেওয়া যায়। এই প্রমিনেন্ট ইয়ার বা ব্যাট ইয়ারের জন্য রোগীরা খুব বেশি আসে আমাদের কাছে। আর যেটা বললাম মাইক্রোশিয়া, এটা তো জন্মগত রোগ। মাইক্রোশিয়া মানে হলো যে আমরা জন্মগতভাবে কান হয়তো পুরাটা নাই বা অর্ধেক আছে, এইগুলো কিন্তু চিকিৎসা করা সম্ভব। অথবা কানের সৌন্দর্য বর্ধনের জন্য যেটা আসে, যে কানের হয়তো একটা পোর্শন কেটে পড়ে গেছে, হ্যাঁ জি, বিভিন্ন সময় কিন্তু দুর্ঘটনার জন্য ছিনতাইকারী কানে দুল থাকা অবস্থায় যে টেনে কানের অর্ধেকটা নিয়ে চলে যায়, এরকম অনেক অনেক কেসেস। এগুলো রিকনস্ট্রাকশন কিভাবে সম্ভব? জি, এগুলো রিকনস্ট্রাকশন খুব সুন্দরভাবে করা যায়। হ্যাঁ, এগুলো অধিকাংশ ক্ষেত্রেই শুধু লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই সম্ভব। হ্যাঁ, যে কোনো প্লাস্টিক সার্জন বা কসমেটিক সার্জন এই কাজগুলি করে থাকেন। স্যার, আমরা প্রোগ্রামের একদম শেষের দিকে, স্যার আপনি যদি আমাদেরকে ওভারঅল একটা এক ধরনের আমাদের দর্শকদের জন্য একটা টিপস দেন, যে টিপসের মাধ্যমে তারা মোটামুটিভাবে সুস্থ থাকতে পারবে এবং কোন কোন কারণে আসলে প্লাস্টিক সার্জনের কাছে আসতে হবে সেই বিষয়গুলো যদি একটু ব্যাখ্যা করেন। জি ধন্যবাদ। এটা তো বেসিক্যালি ইয়ে মানে অসুস্থতার, কসমেটিক সার্জারিটা কিন্তু অসুস্থতার জন্য আসে না, মানুষ বেসিক্যালি সৌন্দর্য বর্ধনের জন্য আমাদের কাছে আসেন। এখন অনেকেই হয়তো জানেন না যে আমাদের দেশে এই চিকিৎসাগুলি আছেন, এটা কসমেটিক সার্জারির মাধ্যমে, এত আমরা যাদেরকে নাকটা অনেক সুন্দর করে দিচ্ছি, অথবা অনেক ধরনের প্রবলেম আছে যে যেগুলো মহিলাদের খুব গোপন সমস্যা, বিবাহিত জীবনের একটা পর্যায়ে এসে এইগুলা আমরা সোশ্যাল মিডিয়াতে সব কথা বলতেও পারি না,
এই জিনিসগুলোর সমাধান যখন আমরা করে দিই, রোগীরা কিন্তু বলে যে স্যার এই জিনিসটার যে সমাধান আমাদের দেশে আছে, আপনারা আমাদের দেশে এত বড় বড় সার্জারি করছেন এটা আমরা জানতাম না। একটু রিলেটিভ আরেকটা প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে এই যে সার্জারিগুলো হয়, জি সবাই আমরা এতটুকু জানি যে কসমেটিক সার্জারি বা এই টাইপের সার্জারিতে এক্সপেন্সেস অনেক বেশি হতে পারে, মানে খরচের পরিমাণটা আসলে সেটা কতটুকু কিরকম যদি একটু ধারণা। জি জি, এটা তো বেসিক্যালি পার্ট বাই পার্ট এক এক জায়গার। তবে আমি একটা কথা বলতে পারি যে আমাদের দেশে এই খরচগুলো অনেক রিজনেবল। এই যে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড বলেন, তাদের চেয়ে আমাদের এই খরচটা অনেক কম, অনেক কম এবং ইজিলি অ্যাফোর্ড করতে পারার, ইজিলি না হলেও যে অ্যাফোর্ড করতে বা আমাদের মধ্যবিত্তরাও অ্যাফোর্ড করতে পারার মতো একটা সীমার মধ্যেই থাকে। তো আমি শেষ পর্যন্ত যে কথাটা বলবো, আপনি অবশ্যই যখন কোনো সৌন্দর্য বর্ধনের জন্য যখন কোনো একজন ডক্টর চুজ করবেন, পছন্দ করবেন, তখন অবশ্যই সে যোগ্য কিনা, সে সার্টিফাইড কিনা, একজন সার্জন সার্জারি কোনো কাজ করলে সে সত্যি সার্জন কিনা নাকি শুধু ডার্মাটো সার্জন বা কসমেটিক সার্জন লিখে রাখছে, হ্যাঁ সেই জিনিসটা চেক করে আপনি তবেই তার কাছে আসবেন। সেই ক্ষেত্রে আপনার মানে উপকার চেক করার কোনো উপায় আছে কিনা? জি, এটা চেক করার তো উপায় আছে, এটা আমাদের বিএমডিসি আছে, রেজিস্ট্রেশন নাম্বারে ওয়েবসাইটে গিয়ে চেক করা যায়। এখন আমাদের দেশে সবাই তো এই জিনিসগুলোতে ইউজড না যে কিভাবে চেক করবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার আপনাকে। আমরা তারপর একদম শেষের দিকে, প্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।